সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটাকে হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে পারে হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত

तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख सक, देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट आप लोगों को कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे काश्च आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नेक्स्ट सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ थे इस तरफ थे मूवी के रिलीज कर देक्स काउंट्री ओरिजिन सम्बन्धे बी तो इंडिया अपना देखते काउंट्री ऑफ ओरिजिन एवं लैंग्वेज सम्बन्धे बोली তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে গ্রিডেড করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভির সম্বন্ধে যেটাকে হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভির সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে হচ্ছে নিউ একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলব যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি অফ দিস ফিল্ম ইজ এ On one fine morning, like any ऑन वन मॉर्निंग लाइक एनी अदर डेल वर्क स्टार्ट एट दैंक सो सडनली ए पार्सोन एंटर दैंक विद ए गन हीज takes एंड control. So, इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख पाएंगे देख इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नहीं सब तो लोगों को कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे कास्ट आप लोग को देखने को मिल जाएगा जैसे मेनली उसको कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नहीं सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ तक इस तो, থেকে মুভিকে রিলিজ করে দেওয়া হবে নেক্সট কাউন্ট্রি অফ অরিজিন সম্বন্ধে বলি তো ইন্ডিয়া আপনারা দেখতে পাবেন কাউন্ট্রি অফ অরিজিন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে সেটাকে হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আছে আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের নামে পরিচিত সো দি ব্যাঙ্ক অফ দিস ফিল্ম ইস এ অন ওয়ান ফাইন মর্নিং লাইক আদার ডে স্টার সো এ ব্যাঙ্ক উইথ গান হ্যান্ড অ্যান্ড কন্ট্রোল সো इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख सक, देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट तो आप लोगों को काश् के बारे में बात करें तो काश आप लोग को बहुत सारे काश्च आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं लीड टू कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन काश्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नहीं सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ थे इस तरफ मूवी के रिलीज कर कंट्री काउंट्री ओरिजिन ऑरिजिन बोली तो इंडिया अपना देखते हैं कंट्री अफ ओरिजिन एव लैंगुएज सम्बन्धे बोली তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ও ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো ওই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটাকে হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে পারটা হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত

तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख सक देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट आप लोगों को कास्ट के बारे में बात करें तो काश् आप लोग को बहुत सारे काश्च आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नेक्स्ट सब लोगों को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवेम्बर इलेवेन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ थे इस तरफ थे मुवी को रिलीज कर देक्स्ट काउंट्री ऑफ ओरिजिन सम्बन्धे बोली तो इंडिया अपना देखते हैं काउंट्री ऑफ ओरिजिन एवं लैंग्वेज सम्बन्धे बोली তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটাকে হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভির সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলব যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি অফ দিস ফিল্ম ইজ এ On one fine morning, like any other day, a usual ऑन वन मॉर्निंग लाइक एनी अदर डेट एट दैंक सो सडनली ए पार्सोन एंटर दैंक विद ए गन takes हैंड control. So, इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नहीं तो आप लोग कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे कास्ट आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नहीं सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ तक इस तरफ থেকে মুভিকে রিলিজ করে দেওয়া হবে নেক্সট কাউন্ট্রি অফ অরিজিন সম্বন্ধে বলি তো ইন্ডিয়া আপনারা দেখতে পাবেন কাউন্ট্রি অফ অরিজিন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডেড করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যে যেটাকে হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে পারি হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আমি আপনাদের বলব যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের নামে পরিচিত সো দি ব্যাঙ্ক অফ দিস ফিল্ম এ ভিজি ব্যাঙ্ক অন ওয়ান ফাইন মর্নিং লাইক আদার ডে স্টার দি ব্যাঙ্ক সো এ ব্যাঙ্ক উইথ গান হ্যান্ড অ্যান্ড টাস্ক কন্ট্রোল সো इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट आप लोगों को कास्ट के बारे में बात करें तो काश्स आप लोग को बहुत सारे काश् आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली तो कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो डायरेक्ट किया है वो है राजा चंदा नेक्स्ट आप लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू इंडिया तरफ थे इस तरफ मूवी के रिलीज़ कर देव हो नेक्स्ट काउंट्री ऑफ ओरिजिन सम्बन्ध बी तो इंडिया अपना देखते अपने काउंट्री ऑफ ओरिजिन एवं लैंगुएज सम्बन्धे बोली তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটাকে হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে বলাটা হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত

तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख सक देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट आप लोगों को कास्ट के बारे में बात करें तो काश् आप लोग को बहुत सारे काश्च आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आज को मेन कास्ट रूप आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नेक्स्ट सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ थे इस तरफ मूवी के रिलीज कर देक्स काउंट्री ऑफ ओरिजिन सम्बन्धे बी तो इंडिया अपना देखते काउंट्री ऑफ ओरिजिन एवं लैंगुएज सम्बन्धे बोली তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটাকে হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে পারবো এটা হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত

तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख सक, देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट आप लोगों को कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे काश् आप लोग को देखने को मिल जाएगा जैसे मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नेक्स्ट आप लोगों को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवम्बर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ थे इस तरफ थे मुवी को रिलीज कर देक्स्ट कंट्री ऑफ ओरिजिन सम्बन्धे बोली तो इंडिया अपना देखते अपन कंट्री ऑफ ओरिजिन एवं लैंग्वेज सम्बन्धे बोली তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে গ্রেড করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে গুলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভির সম্বন্ধে যেটাকে হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে করা হয়েছে তো এই মুভির সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে নিউ একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলব যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি অফ দিস ফিল্ম ইজ এ On one fine morning, like any other ऑन वन मॉर्निंग the bank so suddenly a person enters the bank with a gun in his hand and हीज हैंड एंड control. So, इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख पाएंगे देख इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नहीं आप तो लोग कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे कास्ट आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नहीं सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू टू इंडिया तरफ तक इस तरफ থেকে মুভিকে রিলিজ করে দেওয়া হবে নেক্সট কাউন্ট্রি অফ অরিজিন সম্বন্ধে বলি তো ইন্ডিয়া আপনারা দেখতে পাবেন কাউন্ট্রি অফ অরিজিন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যে যেটাকে হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে পারি এটা হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি ব্যাকড্রপ অফ দিস ফিল্ম ইজ এ ভিজি ব্যাঙ্ক অন ওয়ান ফাইন মর্নিং লাইক অ্যানি আদার ডে ইউজুয়াল ওয়ার্ক স্টার অ্যাট দি ব্যাঙ্ক সো সাডেনলি এ পারসন এন্টার্স দি ব্যাঙ্ক উইথ দে গান ইন হিজ হ্যান্ড অ্যান্ড টাক্স কন্ট্রোল সো इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख सक, देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट आप लोगों को काश के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे काश् आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नेक्स्ट आप लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ थे इस तरफ थे मुवी को रिलीज कर कंट्री काउंट्री ओरिजिन सम्बन्ध बोली तो इंडिया अपना देखते कंट्री ऑफ ओरिजिन एवं लैंग्वेज सम्बन्धे बोली তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটাকে হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে পারবো এটা হচ্ছে নিউ আমি একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি ব্যাকড্রপ অফ দিস ফিল্ম ইজ এ ভিজি ব্যাংক On one fine morning, like any other day, usual लाइक एनी अदर डेल वर्क स्टार एट दैंक सो साडनली ए पार्सोन एंटर दैंक विद ए गन हीज takes एंड control. So, इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नहीं आप लोग कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे कास्ट आप लोग लो लो को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नहीं सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू टू इंडिया तरफ तक इस तरफ থেকে মুভিকে রিলিজ করে দেওয়া হবে নেক্সট কাউন্ট্রি অফ অরিজিন সম্বন্ধে বলি তো ইন্ডিয়া আপনারা দেখতে পাবেন কান্ট্রি অফ অরিজিন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসেস সম্বন্ধে বলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটাকে হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আছে আমি আপনাদের বলব যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের নামে পরিচিত সো দি ব্যাঙ্ক অফ দিস ফিল্ম এ ভিজি ব্যাঙ্ক অন ওয়ান ফাইন মর্নিং লাইক অ্যানি আদার ডে স্টার দি ব্যাঙ্ক সো এ ব্যাঙ্ক উইথ গান হ্যান্ড অ্যান্ড কন্ট্রোল সো इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट आप लोग को कास्ट के बारे में बात करें तो काश् आप लोग को बहुत सारे काश आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं लीड टू कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो डायरेक्ट किया है वो है राजा चंदा नेक्स्ट आप लोग को इस फिल्म का जो, का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ थे, तो थे के इस तरफ थे मूवी के रिलीज कर देवे नेक्स्ट कंट्री अफ ओरिजिन सम्बन्ध बी तो इंडिया अपना देखते कंट्री ऑफ ओरिजिन एवं लैंगुएज सम्बन्धे बोली ও ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে তো ও ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসেস সম্বন্ধে বলি তো এটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো ওই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটাকে হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে বলাটা হচ্ছে নিউ আফ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি ব্যাকড্রপ অফ দিস ফিল্ম ইজ এ ভিজি ব্যাঙ্ক On one fine morning, like any other day, usual मॉर्निंग लाइक एनी अदर डेल वर्क स्टार एट दैंक सो सडनली ए पार्सोन एंटर दैंक विद ए गिज takes एंड control. So, इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख पाएंगे देख इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूप में देख पाएंगे नहीं तो लोग काश तो काश आप लोग को काश् के बारे में बात करें तो काश् आप लोग को बहुत सारे काश्च आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नहीं सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ तक इस तरफ থেকে মুভিকে রিলিজ করে দেওয়া হবে অফ সম্বন্ধে বলি তো ইন্ডিয়া আপনারা দেখতে পাবেন কাউন্ট্রি অফ অরিজিন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন হচ্ছে একটা নিউ আপকামিং এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটাকে হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি ব্যাকড্রপ অফ দিস ফিল্ম ইজ এ ভিজি ব্যাঙ্ক অন ওয়ান ফাইন মর্নিং লাইক এনি আদার ডে ইউজুয়াল ওয়ার্ক স্টার অ্যাট দি ব্যাঙ্ক সো সাডেনলি এ পারসন এন্টার্স দি ব্যাঙ্ক উইথ দ গান ইন হিজ হ্যান্ড অ্যান্ড টাস্ক কন্ট্রোল সো इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंद्र का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट आप लोगों को कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे काश्च आप लोग को, लो को देखने को, को मिल जाएगा जैसे मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नेक्स्ट आप लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ थे इस तरफ थे मूवी के रिलीज कर देस्ट कंट्री ऑफ ओरिजिन सम्बन्धे बोली तो इंडिया अपना देखते अपना कंट्री ऑफ ओरिजिन एवं लैंग्वेज सम्बन्धे बोली তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে গ্রিডেড করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটাকে হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে পারবো এটা হচ্ছে নিউ আমি একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি ব্যাকড্রপ অফ দিস ফিল্ম ইজ এ ভিজি ব্যাংক

तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख सक देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट आप लोगों को कास्ट के बारे में बात करें तो काश् आप लोग को बहुत सारी काश आप लोग को, को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नेक्स्ट आप लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ इस तरफ थे मूवी के रिलीज कर देवे नेक्स्ट काउंट्री ऑफ ओरिजिन सम्बन्धे बी तो इंडिया अपना देखते हैं काउंट्री ऑफ ओरिजिन एवं लैंगुएज सम्बन्धे बोली তো ও ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো ওই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভির সম্বন্ধে যেটাকে হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভির সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে বলাটা হচ্ছে একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলব যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি অফ দিস ফিল্ম ইস এ On one fine morning, like any other ऑन वन at the bank so suddenly a person enters the bank with a gun in his hand and गिज हैंड एंड control. So, इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख पाएंगे देख इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूप में देख पाएंगे नहीं आप लोग को कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे काश्च आप लोग को देखने को मिल जाएगा जैसे मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नहीं सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू इंडिया तरफ तक इस तरफ থেকে মুভিকে রিলিজ করে দেওয়া হবে সম্বন্ধে বলি তো ইন্ডিয়া আপনারা দেখতে পাবেন কাউন্ট্রি অফ অরিজিন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো অল ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যে যেটাকে হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে পারি হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আছে আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের নামে পরিচিত সো দি ব্যাকড্রপ অফ দিস ফিল্ম ইস এ ভিজি ব্যাঙ্ক অন ওয়ান ফাইন মর্নিং লাইক ডে অ্যাট দি সো এ দি ব্যাঙ্ক উইথ দে গান হ্যান্ড অ্যান্ড টাস্ক কন্ট্রোল সো इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख स, देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नए सब लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट आप लोगों को कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे काश्च आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली तो कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप तो लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नेक्स्ट तो आप लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू इंडिया तरफ तक इस तरफ थे मूवी के रिलीज कर देस्ट काउंट्री ओरिजिन सम्बन्धे बी तो इंडिया अपना देखते अपने काउंट्री ऑफ ओरिजिन और लैंगुएज सम्बन्धे बोली তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটাকে হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে বলাটা হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত

तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख सक देख पाएंगे इस फिल्म को जो क्रिएटर किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट आप लोग को कास्ट के बारे में बात करें तो काश आप लोग को बहुत सारे काश्च आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो डायरेक्ट किया है वो है राजा चंदा नेक्स्ट आप लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ थे इस तरफ थे मूवी के रिलीज कर देक्स कंट्री अफ ओरिजिन सम्बन्ध बोली तो इंडिया अपना देखते हैं कंट्री ऑफ ओरिजिन एवं लैंग्वेज सम्बन्धे बोली ও ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে তো ও ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো ওই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটাকে হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে বলাটা হচ্ছে নিউ আমি একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত

तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख सक, देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट आप लोगों को कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे काश्च आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आज को मेन कास्ट रूप आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नेक्स्ट सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ थे इस तरफ थे मूवी के रिलीज कर देक्स्ट काउंट्री ऑफ ओरिजिन सम्बन्धे बी तो इंडिया अपना देखते काउंट्री ऑफ ओरिजिन एवं लैंग्वेज सम्बन्धे बोली তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভির সম্বন্ধে যেটাকে হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভির সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলব যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি অফ দিস ফিল্ম ইজ এ পি সি On one fine morning, like any other day, usual ऑन वन मॉर्निंग लाइक एनी अदर डेट एट दैंक सो सडनली ए पार्सोन एंटर दैंक विद takes एंड control. So, इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नहीं तो आप लोग कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे कास्ट आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नहीं सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ तक इस तरफ থেকে মুভিকে রিলিজ করে দেওয়া হবে কাউন্ট্রি অফ অরিজিন সম্বন্ধে বলি তো ইন্ডিয়া আপনারা দেখতে পাবেন কাউন্ট্রি অফ অরিজিন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসেস সম্বন্ধে বলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন একটা নিউ আপকামিং হতে চলেছে তো এই মুভি ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটাকে হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে বলাটা হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আছে আমি আপনাদের বলব যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের নামে পরিচিত সো দি ব্যাঙ্ক অফ দিস ফিল্ম এ অন ওয়ান ফাইন মর্নিং লাইক অ্যানি আদার ডে অ্যাট দি সো এ উইথ গান হ্যান্ড অ্যান্ড কন্ট্রোল সো इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख सक, देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट आप तो लोगों को कास्ट के बारे में बात करें तो काश् आप लोग को बहुत सारे काश् आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं लीड मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नेक्स्ट आप लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ तक इस तरफ मूवी के रिलीज़ कर देव हो नेक्स्ट काउंट्री ऑफ ओरिजिन सम्बन्धे बी तो इंडिया अपना देखते हैं कंट्री ऑफ ओरिजिन एवं लैंगुएज सम्बन्धे बी তো ও ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো ওই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভির সম্বন্ধে যেটাকে হচ্ছে ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভির সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলব যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি অফ দিস ফিল্ম ইস এ On one fine morning, like any other day, usual ऑन वन मॉर्निंग लाइक एनी अदर डेटार्ट एट दैंक सो सडनली ए पार्सोन एंटर दैंक विद ए takes हैंड control. So, इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख पाएंगे देख इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूप में देख पाएंगे नहीं आप तो लोग को कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे काश्च आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नहीं सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू इंडिया तरफ तक इस तरफ থেকে মুভিকে রিলিজ করে দেওয়া হবে নেক্সট কাউন্ট্রি অফ অরিজিন সম্বন্ধে বলি তো ইন্ডিয়া আপনারা দেখতে পাবেন কাউন্ট্রি অফ অরিজিন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি এটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যে যেটাকে হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে পারি এটা হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি ব্যাকড্রপ অফ দিস ফিল্ম ইজ এ ভিজি ব্যাঙ্ক অন ওয়ান ফাইন মর্নিং লাইক এনি আদার ডে ইউজুয়াল ওয়ার্ক স্টার অ্যাট দি ব্যাঙ্ক সো সাডেনলি এ পারসন এন্টার্স দি ব্যাঙ্ক উইথ দ গান ইন হিজ হ্যান্ড অ্যান্ড টাস্ক কন্ট্রোল সো इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट सब लोग को कास्ट के बारे में बात करें तो काश् आप लोग को बहुत सारे काश्च आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग लो देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नेक्स्ट सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवेन टू इंडिया तरफ तक इस तरफ थे मुवी के रिलीज कर देस्ट काउंट्री ऑफ ओरिजिन सम्बन्धे बी तो इंडिया अपना देखते अपने काउंट्री ऑफ ओरिजिन और लैंगुएज सम्बन्धे बोली তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভির সম্বন্ধে যেটাকে হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভির সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে হচ্ছে নিউ একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলব যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি ব্যাঙ্ক অফ দিস ফিল্ম ইজ এ On one fine morning, like any other day, ऑन वन मॉर्निंग लाइक एनी अदर डेल वर्क स्टार एट दी बैंक सो सडनली ए पार्सोन एंटर दैंक विद takes एंड control. So, इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नहीं सब लोगों को कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे कास्ट आप लोग को देखने को मिल जाएगा जैसे मेनली उसको कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नहीं सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ तक इस तरफ থেকে মুভিকে রিলিজ করে দেওয়া হবে নেক্সট কাউন্ট্রি অফ অরিজিন সম্বন্ধে বলি তো ইন্ডিয়া আপনারা দেখতে পাবেন কাউন্ট্রি অফ অরিজিন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে সেটাকে হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আছে আমি আপনাদের বলব যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের নামে পরিচিত সো দি অফ দিস ফিল্ম ইস এ অন ওয়ান ফাইন মর্নিং লাইক আদার ডে ওয়ার্ক সো এ ব্যাঙ্ক উইথ গান হ্যান্ড অ্যান্ড কন্ট্রোল সো इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख पाएंगे देख इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट आप लोगों को काश के बारे में बात करें तो काश आप लोग को बहुत सारे काश्च आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन काश्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नहीं सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवेन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ तक इस तरफ थे मूवी के रिलीज कर देस्ट कंट्री अफ ओरिजिन सम्बन्ध बी तो इंडिया अपना देखते देते कंट्री अफ ओरिजिन एवं लैंग्वेज सम्बन्धे बोली তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভির সম্বন্ধে যেটাকে হচ্ছে ব্যাঙ্গল মধ্যে করা হয়েছে তো এই মুভির সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে পারে নিউ একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলব যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি ব্যাক অফ দিস ফিল্ম এ ব্যাঙ্ক On one fine morning, like any other day, usual ऑन वन मॉर्निंग लाइक एनी अदर डेट एट दैंक सो सडनली ए पार्सोन एंटर दैंक विद इन takes टास्क control. So, इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नहीं तो आप लोग कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे कास्ट आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नहीं सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ तक इस तरफ থেকে মুভিকে রিলিজ করে দেওয়া হবে কাউন্ট্রি অফ অরিজিন সম্বন্ধে বলি তো ইন্ডিয়া আপনারা দেখতে পাবেন কাউন্ট্রি অফ অরিজিন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি এটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যে যেটাকে হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে পারি হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি ব্যাকড্রপ অফ দিস ফিল্ম ইজ এ ভিজি ব্যাঙ্ক অন ওয়ান ফাইন মর্নিং লাইক এনি আদার ডে ইউজুয়াল ওয়ার্ক স্টার অ্যাট দি ব্যাঙ্ক সো সাডেনলি এ পারসন এন্টার্স দি ব্যাঙ্ক উইথ দ গান ইন হিজ হ্যান্ড অ্যান্ড টাস্ক কন্ট্রোল সো इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख सक, देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नए सब लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंद्र तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट आप लोग को कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे काश्च आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नेक्स्ट आप लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू इंडिया तरफ तक इस तरफ थे मूवी के रिलीज कर देवे नेक्स्ट काउंट्री ऑफ ओरिजिन सम्बन्धे बी तो इंडिया अपना देखते अपने काउंट्री ऑफ ओरिजिन एवं लैंगुएज सम्बन्धे बोली তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যে যেটাকে হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে বোটা হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি ব্যাকড্রপ অফ দিস ফিল্ম ইস এ ভিজি ব্যাঙ্ক On one fine morning, like any other day, usual ऑन वन मॉर्निंग लाइक एनी अदर डेटारैंक सो सडनली ए पार्सोन एंटर दैंक विद ए गन हीज takes एंड control. So, इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख पाएंगे देख इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नहीं आप लोग को कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे कास्ट आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो डायरेक्ट किया है वो है राजा चंदा नहीं सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ तक इस तरफ থেকে মুভিকে রিলিজ করে দেওয়া হবে নেক্সট কাউন্ট্রি অফ অরিজিন সম্বন্ধে বলি তো ইন্ডিয়া আপনারা দেখতে পাবেন কাউন্ট্রি অফ অরিজিন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে গ্রেডেড করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যে যেটাকে হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে পারি এটা হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি ব্যাকড্রপ অফ দিস ফিল্ম ইজ এ ভিজি ব্যাঙ্ক অন ওয়ান ফাইন মর্নিং লাইক এনি আদার ডে ইউজুয়াল ওয়ার্ক স্টার অ্যাট দি ব্যাঙ্ক সো সাডেনলি এ পারসন এন্টার্স দি ব্যাঙ্ক উইথ দ গান ইন হিজ হ্যান্ড অ্যান্ড টাস্ক কন্ট্রোল সো इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख सक, देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट आप तो लोगों को कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे काश् आप लोग को देखने को मिल जाएगा जैसे मेनली तो कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आज को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा ने सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ थे इस तरफ मूवी के रिलीज कर देक्स्ट कंट्री ऑफ ओरिजिन सम्बन्धे बी तो इंडिया अपना देखते कंट्री ऑफ ओरिजिन और लैंग्वेज सम्बन्धे बोली তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে গ্রেডেড করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভির সম্বন্ধে যেটাকে হচ্ছে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভির সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে হচ্ছে নিউ একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলব যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি ব্যাঙ্ক অফ দিস ফিল্ম ইজ এ On one fine morning, like any other day, a usual ऑन वन मॉर्निंग लाइक एनी अदर डेल वर्क स्टार एट दैंक सो सडनली ए पार्सोन एंटर दैंक विद takes एंड control. So, इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूप में देख पाएंगे नहीं आप लोग को कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे कास्ट आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नहीं सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ तक इस तरफ থেকে মুভিকে রিলিজ করে দেওয়া হবে নেক্সট কাউন্ট্রি অফ অরিজিন সম্বন্ধে বলি তো ইন্ডিয়া আপনারা দেখতে পাবেন কাউন্ট্রি অফ অরিজিন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটাকে হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের নামে পরিচিত সো দি ব্যাকড্রপ অফ দিস ফিল্ম ইস এ ভিজি ব্যাঙ্ক অন ওয়ান ফাইন মর্নিং লাইক অ্যানি আদার ডে ইউজুয়াল ওয়ার্ক স্টার্ট অ্যাট দি ব্যাঙ্ক সো সাডেনলি এ পারসন এন্টার্স দি ব্যাঙ্ক উইথ এ গান ইন হিজ হ্যান্ড অ্যান্ড টাস্ক কন্ট্রোল সো इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख, सक, देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट आप लोगों को काश् के बारे में बात करें तो काश आप लोग को बहुत सारे काश्च आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली तो कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन काश्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नहीं सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में है बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ थे इस तरफ थे मूवी के रिलीज कर देक्स्ट काउंट्री अफ ओरिजिन सम्बन्ध बी तो इंडिया अपना देखते हम काउंट्री ऑफ ओरिजिन और लैंग्वेज सम्बन्धे बोली ও ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো ওই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভির সম্বন্ধে যেটাকে হচ্ছে মধ্যে করা হয়েছে তো এই মুভির সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে পারে নিউ একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলব যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি ব্যাক অফ দিস ফিল্ম এ পি On one fine morning, like any other day, a usual ऑन वन फा मॉर्निंग लाइक एनी अदर डेट एट दैंक सो सडनली ए पार्सोन एंटर दैंक विद इन takes टास्क control. So, इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूप में देख पाएंगे नहीं तो आप लोग को काश् के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे कास्ट आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नहीं सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ तक इस तरफ থেকে মুভিকে রিলিজ করে দেওয়া হবে কাউন্ট্রি অফ অরিজিন সম্বন্ধে বলি তো ইন্ডিয়া আপনারা দেখতে পাবেন কাউন্ট্রি অফ অরিজিন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি এটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যে যেটাকে হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে পারি এটা হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি ব্যাকড্রপ অফ দিস ফিল্ম ইজ এ ভিজি ব্যাঙ্ক অন ওয়ান ফাইন মর্নিং লাইক অ্যানি আদার ডে ইউজুয়াল ওয়ার্ক স্টার অ্যাট দি ব্যাঙ্ক সো সাডেনলি এ পারসন এন্টার্স দি ব্যাঙ্ক উইথ এ গান ইন হিজ হ্যান্ড অ্যান্ড টাস্ক কন্ট্রোল সো इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख सक, देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंद्र तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट तो आप लोग को कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे काश्च आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप तो तो लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नेक्स्ट आप लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवेन टू इंडिया तरफ तक इस तरफ थे मूवी के रिलीज कर देस्ट काउंट्री ऑफ ओरिजिन सम्बन्धे बी तो इंडिया अपना देखते अपने काउंट्री ऑफ ओरिजिन और लैंगुएज सम्बन्धे बोली তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো ওই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটাকে হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে পারবো এটা হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত

तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख सक देख पाएंगे इस फिल्म को जो क्रिएटर किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट आप लोग को कास्ट के बारे में बात करें तो काश आप लोग को बहुत सारे काश्च आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं लीड मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो डायरेक्ट किया है वो है राजा चंदा नेक्स्ट आप लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ थे इस तरफ मूवी के रिलीज कर देक्स कंट्री अफ ओरिजिन सम्बन्ध बोली तो इंडिया अपना देखते कंट्री ऑफ ओरिजिन और लैंग्वेज सम्बन्धे बोली তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং ব্যাঙ্গুল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যে যেটাকে হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে বলাটা হচ্ছে নিউ আমি একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি ব্যাকড্রপ অফ দিস ফিল্ম ইজ এ ভিজি ব্যাঙ্ক On one fine morning, like any ऑन वन मॉर्निंग लाइक एनी अदर डे यूज वर्क स्टार्ट एट दैंक सो सडनली ए पार्सोन एंटर दैंक विद ए गिज हैंड एंड control. So, इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूप में देख पाएंगे नहीं आप तो लोग काश् के बारे में बात करें तो काश् आप लोग को बहुत सारे काश् आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नहीं सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू टू इंडिया तरफ तक इस तरफ থেকে মুভিকে রিলিজ করে দেওয়া হবে কাউন্ট্রি অফ অরিজিন সম্বন্ধে বলি তো ইন্ডিয়া আপনারা দেখতে পাবেন কাউন্ট্রি অফ অরিজিন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তাহলে কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যে যেটাকে হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে পারি হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি ব্যাকড্রপ অফ দিস ফিল্ম ইজ এ পিজি ব্যাঙ্ক অন ওয়ান ফাইন মর্নিং লাইক এনি আদার ডে ইউজুয়াল ওয়ার্ক স্টার অ্যাট দি ব্যাঙ্ক সো সাডেনলি এ পারসন এন্টার্স দি ব্যাঙ্ক উইথ দে গান ইন হিজ হ্যান্ড অ্যান্ড টাস্ক কন্ট্রোল সো इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख सक, देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंद्र का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट आप लोग को कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे कास्ट आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश हाजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नेक्स्ट सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवेन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ थे इस तरफ थे मुवी के रिलीज कर देक्स्ट काउंट्री ऑफ ओरिजिन सम्बन्धे बी तो इंडिया अपना देखते अपन काउंट्री ऑफ ओरिजिन और लैंगुएज सम्बन्धे बोली তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডেড করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভির সম্বন্ধে যেটাকে হচ্ছে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভির সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে বোঝাটা একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলব যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি ব্যাক অফ দিস ফিল্ম ইস এ On one fine morning, like any other ऑन वन at the bank so suddenly a person enters the bank with a gun in his hand and हीज हैंड एंड control. So, इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख पाएंगे देख इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नहीं आप लोग कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग लो को बहुत सारे कास्ट आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली तो कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नहीं सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ तक इस तरफ থেকে মুভিকে রিলিজ করে দেওয়া হবে নেক্সট কাউন্ট্রি অফ অরিজিন সম্বন্ধে বলি তো ইন্ডিয়া আপনারা দেখতে পাবেন কাউন্ট্রি অফ অরিজিন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যে যেটাকে হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে পারি এটা হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের নামে পরিচিত সো দি ব্যাকড্রপ অফ দিস ফিল্ম ইস এ ভিজি ব্যাঙ্ক অন ওয়ান ফাইন মর্নিং লাইক এনি আদার ডে ইউজুয়াল ওয়ার্ক স্টার্ট অ্যাট দি ব্যাঙ্ক সো সাডেনলি এ পারসন এন্টার্স দি ব্যাঙ্ক উইথ এ গান ইন হিজ হ্যান্ড অ্যান্ড টাক্স কন্ট্রোল সো इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट आप लोगों को कास्ट के बारे में बात करें तो काश् आप लोग को बहुत सारे काश्च आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आज को मेन कास्ट रूप आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नेक्स्ट सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ थे इस तरफ थे मूवी के रिलीज कर देक्स काउंट्री ऑफ ओरिजिन सम्बन्धे बी तो इंडिया अपना देखते काउंट्री ऑफ ओरिजिन और लैंगुएज सम्बन्धे बोली তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং ব্যাঙ্গুল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটাকে হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে পারবটা হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত

तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख सक, देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नए सब लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट आप लोगों को कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे काश्ट आप लोग को देखने को मिल जाएगा जैसे मेनली तो कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आज को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नेक्स्ट आप लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ थे इस तरफ थे मूवी के रिलीज कर देक्स्ट कंट्री ऑफ ओरिजिन सम्बन्धे बी तो इंडिया अपना देखते कंट्री ऑफ ओरिजिन एवं लैंग्वेज सम्बन्धे बोली তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে গ্রিডেড করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভির সম্বন্ধে যেটাকে হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে করা হয়েছে তো এই মুভির সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে হচ্ছে নিউ একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলব যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি অফ দিস ফিল্ম ইজ এ On one fine morning, like any other day, a usual एनी अदर डेल वर्क स्टार्ट एट दी बैंक सो सडनली ए पार्सोन एंटर दैंक विद ए गन हीज takes एंड control. So, इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख पाएंगे देख इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नहीं सब लोगों को कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग कास को बहुत सारे कास्ट आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नहीं सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ तक इस तरफ থেকে মুভিকে রিলিজ করে দেওয়া হবে নেক্সট কাউন্ট্রি অফ অরিজিন সম্বন্ধে বলি তো ইন্ডিয়া আপনারা দেখতে পাবেন কাউন্ট্রি অফ অরিজিন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটাকে হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে পারবো হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি ব্যাকড্রপ অফ দিস ফিল্ম ইজ এ ভিজি ব্যাঙ্ক অন ওয়ান ফাইন মর্নিং লাইক এনি আদার ডে ইউজুয়াল ওয়ার্ক স্টার্ট অ্যাট দি ব্যাঙ্ক সো সাডেনলি এ পারসন এন্টার্স দি ব্যাঙ্ক উইথ এ গান ইন হিজ হ্যান্ড অ্যান্ড টাক্স কন্ট্রোল সো इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख सक देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं है, तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट तो आप लोग को कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे काश्च आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नेक्स्ट सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट दे आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ थे इस तरफ मूवी के रिलीज कर देक्स्ट काउंट्री ऑफ ओरिजिन सम्बन्धे बी तो इंडिया अपना देखते काउंट्री ऑफ ओरिजिन एवं लैंगुएज सम्बन्धे बोली তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে গ্রিডেড করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভির সম্বন্ধে যেটাকে হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভির সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি অফ দিস ফিল্ম ইজ এ On one fine morning, like any other day, a usual ऑन वन मॉर्निंग लाइक एनी अदर डेट एट दैंक सो सडनली ए पार्सोन एंटर दैंक विद ए गन takes हैंड control. So, इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूप में देख पाएंगे नहीं आप लोग कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे कास्ट आप लोग को देखने को मिल जाएगा जैसे मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नहीं सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू टू इंडिया तरफ तक इस तरफ থেকে মুভিকে রিলিজ করে দেওয়া হবে নেক্সট কাউন্ট্রি অফ অরিজিন সম্বন্ধে বলি তো ইন্ডিয়া আপনারা দেখতে পাবেন কাউন্ট্রি অফ অরিজিন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে গ্রেডেড করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেস সম্বন্ধে বলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যে যেটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে পারি এটা হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলব যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের নামে পরিচিত সো দি ব্যাঙ্ক অফ দিস ফিল্ম এ ভিজি ব্যাঙ্ক অন ওয়ান ফাইন মর্নিং লাইক আদার ডে অ্যাট দি সো এ ব্যাঙ্ক উইথ গান হ্যান্ড অ্যান্ড কন্ট্রোল সো इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख सक, देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग लो देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट आप लोगों को कास्ट के बारे में बात करें तो काश आप लोग को बहुत सारे काश् आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नेक्स्ट आप लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ थे इस तरफ थे मूवी के रिलीज कर देव नेक्स्ट काउंट्री ऑफ ओरिजिन सम्बन्धे बी तो इंडिया अपना देखते हैं काउंट्री ऑफ ओरिजिन एवं लैंगुएज सम्बन्धे बी তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ও সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যে যেটাকে হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে বলাটা হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি ব্যাকড্রপ অফ দিস ফিল্ম ইজ এ ভিজি ব্যাংক On one fine morning, like any other day, a usual ऑन वन मॉर्निंग लाइक एनी अदर डेटार्ट एट दैंक सो सडनली ए पार्सोन एंटर दैंक विद ए takes हैंड control. So, इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख पाएंगे देख इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूप में देख पाएंगे नहीं तो आप, लोग काश तो काश आप लोग को कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे काश्च आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नहीं सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू इंडिया तरफ तक इस तरफ থেকে মুভিকে রিলিজ করে দেওয়া হবে অফ সম্বন্ধে বলি তো ইন্ডিয়া আপনারা দেখতে পাবেন কাউন্ট্রি অফ অরিজিন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যে যেটাকে হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে পারি হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি ব্যাকড্রপ অফ দিস ফিল্ম ইজ এ ভিজি ব্যাঙ্ক অন ওয়ান ফাইন মর্নিং লাইক এনি আদার ডে ইউজুয়াল ওয়ার্ক স্টার অ্যাট দি ব্যাঙ্ক সো সাডেনলি এ পারসন এন্টার্স দি ব্যাঙ্ক উইথ দ গান ইন হিজ হ্যান্ড অ্যান্ড টাস্ক কন্ট্রোল সো इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख सक, देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट आप लोग को कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे काश् आप लोग को देखने को मिल जाएगा जैसे मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नेक्स्ट आप लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ थे इस तरफ मूवी के रिलीज कर देक्स्ट कंट्री ऑफ ओरिजिन सम्बन्धे बी तो इंडिया अपना देखते कंट्री ऑफ ओरिजिन एवं लैंग्वेज सम्बन्धे बोली তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে গ্রেডেড করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভির সম্বন্ধে যেটাকে হচ্ছে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভির সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে হচ্ছে নিউ একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলব যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি ব্যাঙ্ক অফ দিস ফিল্ম ইস এ On one fine morning, like any other day, a usual ऑन वन मॉर्निंग लाइक एनी अदर डेल वर्क स्टार एट दैंक सो सडनली ए पार्सोन एंटर दैंक विद takes एंड control. So, इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नहीं सब तो लोगों को कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे कास्ट आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नहीं सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ तक इस तरफ থেকে মুভিকে রিলিজ করে দেওয়া হবে নেক্সট কাউন্ট্রি অফ অরিজিন সম্বন্ধে বলি তো ইন্ডিয়া আপনারা দেখতে পাবেন কাউন্ট্রি অফ অরিজিন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটাকে হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে পারবো হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের নামে পরিচিত সো দি ব্যাকড্রপ অফ দিস ফিল্ম ইস এ ভিজি ব্যাঙ্ক অন ওয়ান ফাইন মর্নিং লাইক অ্যানি আদার ডে ইউজুয়াল ওয়ার্ক স্টার্ট অ্যাট দি ব্যাঙ্ক সো সাডেনলি এ পারসন এন্টার্স দি ব্যাঙ্ক উইথ এ গান ইন হিজ হ্যান্ড অ্যান্ড টাস্ক কন্ট্রোল সো इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख पाएंगे देख इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट आप तो लोगों को काश् के बारे में बात करें तो काश आप लोग को बहुत सारे काश्च आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन काश रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नेक्स्ट आप लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ थे इस तरफ थे मुवी के रिलीज कर देक्स्ट काउंट्री अफ ओरिजिन सम्बन्ध बी तो इंडिया अपना देखते हम काउंट्री ऑफ ओरिजिन और लैंगुएज सम्बन्धे बोली ও ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ও ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটাকে হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে পারে হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত

तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख सक देख पाएंगे इस फिल्म को जो क्रिएटर किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट आप लोगों लो को कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे काश् आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश हाजरा को मेन कास्ट रूप आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नेक्स्ट सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ थे इस तरफ थे मूवी के रिलीज कर देक्स काउंट्री ऑफ ओरिजिन सम्बन्धे बी तो इंडिया अपना देखते काउंट्री ऑफ ओरिजिन और लैंग्वेज सम्बन्धे बोली তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে গ্রিডেড করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো অল ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যে যেটাকে হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে পারবো এটা হচ্ছে নিউ আমি একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত

तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक बे, भी देख देख पाएंगे इस फिल्म को जो क्रिएटर किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट तो आप लोग को कास्ट के बारे में बात करें तो काश् आप लोग को बहुत सारे काश्च अच्छा आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली तो कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नेक्स्ट आप लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवेन टू इंडिया तरफ तक इस तरफ थे मूवी के रिलीज कर देस्ट काउंट्री ऑफ ओरिजिन सम्बन्धे बी तो इंडिया अपना देखते हैं काउंट्री ऑफ ओरिजिन और लैंगुएज सम्बन्धे बोली তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটাকে হচ্ছে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে বোঝা হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি ব্যাকড্রপ অফ দিস ফিল্ম ইজ এ ভিজি ব্যাংক On one fine morning, like any other day, a usual ऑन वन मॉर्निंग लाइक एनी अदर डेटारैंक सो सडनली ए पार्सोन एंटर दैंक विद ए गन हिस्स takes एंड control. So, इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख पाएंगे देख इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नहीं सब लोगों को कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे कास्ट आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नहीं सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू इंडिया तरफ तक इस तरफ থেকে মুভিকে রিলিজ করে দেওয়া হবে নেক্সট কাউন্ট্রি অফ অরিজিন সম্বন্ধে বলি তো ইন্ডিয়া আপনারা দেখতে পাবেন কাউন্ট্রি অফ অরিজিন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডেড করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যে যেটাকে হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে পারি এটা হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি ব্যাকড্রপ অফ দিস ফিল্ম ইজ এ ভিজি ব্যাঙ্ক অন ওয়ান ফাইন মর্নিং লাইক এনি আদার ডে ইউজুয়াল ওয়ার্ক স্টার্ট অ্যাট দি ব্যাঙ্ক সো সাডেনলি এ পারসন এন্টার্স দি ব্যাঙ্ক উইথ এ গান ইন হিজ হ্যান্ড অ্যান্ড টাক্স কন্ট্রোল সো इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख सक, देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट आप लोगों को कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे काश्च आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आज को मेन कास्ट रूप आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नेक्स्ट सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ थे इस तरफ मूवी के रिलीज कर देक्स्ट काउंट्री ऑफ ओरिजिन सम्बन्धे बी तो इंडिया अपना देखते काउंट्री ऑफ ओरिजिन और लैंग्वेज सम्बन्धे बोली তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে গ্রিডেড করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভির সম্বন্ধে যেটাকে হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে করা হয়েছে তো এই মুভির সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি অফ দিস ফিল্ম ইজ এ পি On one fine morning, like any other day, a usual at ऑन वन मॉर्निंग लाइक एनी अदर डेट एट दैंक सो सडनली ए पार्सन एंटर दिन takes हैंड control. So, इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नहीं आप लोग कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे कास्ट आप लोग को देखने को मिल जाएगा जैसे मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नहीं सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू टू इंडिया तरफ तक इस तरफ থেকে মুভিকে রিলিজ করে দেওয়া হবে অফ সম্বন্ধে বলি তো ইন্ডিয়া আপনারা দেখতে পাবেন কাউন্ট্রি অফ অরিজিন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে গ্রেডেড করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন একটা নিউ আপকামিং হতে চলেছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটাকে হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে পারবো হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের নামে পরিচিত সো দি ব্যাকড্রপ অফ দিস ফিল্ম ইস এ ভিজি ব্যাঙ্ক অন ওয়ান ফাইন মর্নিং লাইক অ্যানি আদার ডে ইউজুয়াল ওয়ার্ক স্টার অ্যাট দি ব্যাঙ্ক সো সাডেনলি এ পারসন এন্টার্স দি ব্যাঙ্ক উইথ এ গান ইন হিজ হ্যান্ড অ্যান্ড টাস্ক কন্ট্রোল সো इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख, सक, देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट तो आप लोगों को काश् के बारे में बात करें तो काश् आप लोग को बहुत सारे काश्च आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली काश के बारे में बात करें तो आप लोग अंकुश को मेन का रूप आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है, है राजा चंदा नेक्स्ट सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवेन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ थे इस तरफ थे मूवी के रिलीज कर देक्स काउंट्री ऑफ ओरिजिन सम्बन्ध बी तो इंडिया अपना देखते काउंट्री ऑफ ओरिजिन एवं लैंगुएज सम्बन्धे बोली তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ও ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভির সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভির সম্বন্ধে যেটাকে হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভির সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে পারবো হচ্ছে নিউ একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলব যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি ব্যাক অফ দিস ফিল্ম এ ব্যাঙ্ক On one fine morning, like any other day, a usual ऑन वन फा मॉर्निंग लाइक एनी अदर डेट एट दैंक सो सडनली ए पार्सोन एंटर दैंक विद इन takes टास्क control. So, इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूप में देख पाएंगे नहीं कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे कास्ट आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नहीं सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ तक इस तरफ থেকে মুভিকে রিলিজ করে দেওয়া হবে কাউন্ট্রি অফ অরিজিন সম্বন্ধে বলি তো ইন্ডিয়া আপনারা দেখতে পাবেন কাউন্ট্রি অফ অরিজিন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার 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 হতে চলেছে তো পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন একটা নিউ আপকামিং হতে চলেছে তো এই মুভি ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটাকে হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে বলা হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের নামে পরিচিত সো দি ব্যাক অফ দিস ফিল্ম ইজ এ ভিজি ব্যাঙ্ক অন ওয়ান ফাইন মর্নিং লাইক ডে অ্যাট দি সো এ দি ব্যাঙ্ক উইথ গান হ্যান্ড অ্যান্ড টাস্ক কন্ট্রোল সো इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख सक, देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट आप तो लोग को कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे काश्च आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नेक्स्ट आप लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू इंडिया तरफ थे इस तरफ थे मूवी के रिलीज कर देस्ट काउंट्री ऑफ ओरिजिन सम्बन्धे बोली तो इंडिया अपना देते अपना काउंट्री ऑफ ओरिजिन एवं लैंगुएज सम्बन्धे बोली তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যে যেটাকে হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে বোটা হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি ব্যাকড্রপ অফ দিস ফিল্ম ইজ এ ভিজি ব্যাঙ্ক On one fine morning, like any other day, a usual ऑन वन मॉर्निंग लाइक एनी अदर डेटारैंक सो सडनली ए पार्सोन एंटर दैंक विद ए गन इन हीज takes एंड control. So, इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख पाएंगे देख इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नहीं आप लोग को कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे कास्ट आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नहीं सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू इंडिया तरफ तक इस तरफ থেকে মুভিকে রিলিজ করে দেওয়া হবে নেক্সট কাউন্ট্রি অফ অরিজিন সম্বন্ধে বলি তো ইন্ডিয়া আপনারা দেখতে পাবেন কাউন্ট্রি অফ অরিজিন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডেড করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যে যেটাকে হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে পারি এটা হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি ব্যাকড্রপ অফ দিস ফিল্ম ইজ এ ভিজি ব্যাঙ্ক অন ওয়ান ফাইন মর্নিং লাইক এনি আদার ডে ইউজুয়াল ওয়ার্ক স্টার অ্যাট দি ব্যাঙ্ক সো সাডেনলি এ পারসন এন্টার্স দি ব্যাঙ্ক উইথ দে গান ইন হিজ হ্যান্ড অ্যান্ড টাক্স কন্ট্রোল সো इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख सक, देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट आप लोगों को कास्ट के बारे में बात करें तो काश् आप लोग को बहुत सारे काश्च आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली तो कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नेक्स्ट सब लोगों को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवेन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ थे इस तरफ थे मूवी के रिलीज कर देक्स्ट काउंट्री ऑफ ओरिजिन सम्बन्धे बी तो इंडिया अपना देखते काउंट्री ऑफ ओरिजिन एवं लैंग्वेज सम्बन्धे बोली তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকেই ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটাকে হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে পারবো এটা হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত

तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक बे, भी देख स, देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नेक्स्ट आप लोग को कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे कास्ट आप लोग को देखने को मिल जाएगा जैसे मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश हाजरा को मेन कास्ट रूप में आप लोग देख, लो, देख, देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नेक्स्ट आप लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ थे इस तरफ थे मूवी के रिलीज कर देक्स कंट्री ऑफ ओरिजिन सम्बन्धे बी तो इंडिया अपना देखते अपन कंट्री ऑफ ओरिजिन एवं लैंग्वेज सम्बन्धे बोली তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো একটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন সো এটা হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যে যেটাকে হচ্ছে ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা হয়েছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে পারবো এটা হচ্ছে নিউ আপকামিং একটা ফিল্ম হতে চলেছে তো এই ফিল্ম সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নামে পরিচিত সো দি ব্যাঙ্ক ড্রপ অফ দিস ফিল্ম ইজ এ ভিজি ব্যাঙ্ক On one fine morning, like any other day, ऑन वन मॉर्निंग लाइक एनी अदर डेट दी बैंक सो सडनली ए पार्सोन एंटर दैंक विद ए गन हीज takes एंड control. So, इस फिल्म में एक बैंक को लेके क्रिएटेड किया गया है इस फिल्म को तो आप लोग इस फिल्म के अंदर एक बैंक भी देख पाएंगे इस फिल्म को जो क्रिएटेड किया गया है नेक्स्ट आप लोग इस फिल्म का जो डायरेक्टर डायरेक्टर है उसके बारे में बात करते हैं तो डायरेक्टर आप लोग देख पाएंगे राजा चंदा तो राजा चंदा का आप लोग इस फिल्म का अंदर डायरेक्टर के रूम में देख पाएंगे नहीं आप तो लोग कास्ट के बारे में बात करें तो कास्ट आप लोग को बहुत सारे कास्ट आप लोग को देखने को मिल जाएगा जैसे मैं मेनली कास्ट के बारे में बात करें तो आप लोग अंकुश आजरा को मेन कास्ट रूप में आप लोग देख पाएंगे इस फिल्म के अंदर और इस फिल्म का जो उन्होंने डायरेक्ट किया है वो है राजा चंदा नहीं सब लोग को इस फिल्म का जो है रिलीज डेट के बारे में बात करें तो रिलीज डेट आप लोग देख पाएंगे नवंबर इलेवन टू थाउजेंड ट्वेंटी टू इंडिया तरफ तक इस तरफ থেকে মুভিকে রিলিজ করে দেওয়া হবে নেক্সট কাউন্ট্রি অফ অরিজিন সম্বন্ধে বলি তো ইন্ডিয়া আপনারা দেখতে পাবেন কাউন্ট্রি অফ অরিজিন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে গ্রেডের করা হয়েছে তো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো আপনারা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পাবেন সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে এর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসেস তো টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এটা কালার হতে চলেছে তো কালারে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসের সম্বন্ধে বলি তো এই টেকনিক্যাল স্পেসেস হচ্ছে কালার কালার হতে চলেছে তো কালার পিকচারের মধ্যে আপনারা এটাকে দেখতে পাবেন হচ্ছে একটা নিউ আপকামিং বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে তো এই মুভি অনেকে ভালো হতে চলেছে তো এই মুভিকে আপনারা সবাই দেখবেন